হ্যালো ভিউয়ার্স, সব সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA 17 ধরনের পদে 87 জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, আবেদন করার যোগ্যতা কি এবং কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। বুঝতেই পারছেন ভিডিওটি আপনাদের জন্য কতটা উপকারী হতে চলেছে। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই পদের নাম কনিষ্ঠ সহকারী নৌ সংরক্ষণ ও পরিচালক তত্ত্বাবধায়ক থার্ড অফিসার। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেড সমূহ টাকা 22,000 থেকে 53,060 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অনন্য ভাতা দিব। বয়সীমা 21 থেকে 40 বছর। শূন্য পদে নিয়োগ দেওয়া হবে দুইজন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সহ জাহাজে 4 বছরের ক্যাডেটশিপের অভিজ্ঞতা এবং দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অথবা বাংলাদেশ নৌবাহিনী সিম্মান শাখার চিফ পেটি অফিসার HETSSC সহ শিক্ষানবিশ থাকাকালীন সময়ে প্রার্থীদের অবশ্যই দুই শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদ হাসিল করতে হবে অথবা বা অনৈপক এর কনিষ্ঠ নদী জরিপকারী হিসেবে চাকুরিকালীন 8 বছর হতে হবে। সহকারী ইকো সাউন্ডার প্রকৌশলী, সহকারী যন্ত্রায়ক প্রকৌশলী, সহকারী টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। বয়সীমা 21 থেকে 35 বছর। নেওয়া হবে একজন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর ইঞ্জিনিয়ারিং অথবা AMIE ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স এ অথবা ফলিত পদার্থ এ স্নাতক ডিগ্রি অথবা সেনা নৌ বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদমর্যাদায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন। 3 নম্বরে রয়েছে নদী জরিপকারী। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 থেকে 53,060 টাকা বেতন দেওয়া হবে। 21 থেকে 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে অঙ্ক সহ হাইড্রোগ্রাফি, ওসোনোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ, রসায়ন, গণিত, ভূগোল, ভূপ্রকৃতি বিদ্যা স্নাতকোত্তর ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশ কাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীকরণ করা হবে। 4 নম্বরে রয়েছে সহকারী পরিচালক মানব সম্পদ, সহকারী পরিচালক OLM, সহকারী পরিচালক যানবাহন, সহকারী পরিচালক সমন্বয়, সহকারী পরিচালক প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক শ্রম ও কল্যাণ, নৌ কর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক নৌ ও ক্রয়, সহকারী পরিচালক বন্দর, সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক, সহকারী পরিচালক বৈদেশিক পরিবহন, সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, ল্যান্ড একুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা। এক্ষেত্রে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। 21 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। নেওয়া হবে দুইজন। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 5 নম্বরে আছে সহকারী পরিচালক মেরিন সেফটি। জাতীয় বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। নেওয়া হবে 21 থেকে 30 বছরের মধ্যে একজনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে আছে প্রশিক্ষক ডেক বা DEPTC। 16,000 থেকে 38,640 টাকা বেতনে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে। নেওয়া হবে 3 জন। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদপত্র, বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখার 10 বছরের চাকরি যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে কনিষ্ঠ নদী জরিপকারী। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। 21 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবে। নেওয়া হবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা গণিত সহ BA ডিগ্রি অথবা রসায়ন ও গণিত সহ BSc ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশ কাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলের উপর চাকরিতে আত্মীকরণের বিষয়টি নির্ভরশীল থাকবে। 8 নম্বরে রয়েছে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী। বেতন স্কেল 11,300 থেকে 27,300। 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। নেওয়া হবে 13 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। 9 নম্বরে রয়েছে সহকারী এবং কোষাধ্যক্ষ। জাতীয় বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। নেওয়া হবে 18 থেকে 30 বছরের মধ্যে একজন। বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 10 নম্বরে রয়েছে ওয়েল্ডার। জাতীয় বেতন স্কেল 2015 এর 12তম গ্রেড থেকে 11,300 থেকে 27,300 টাকা বেতন। নেওয়া হবে 2 জন। 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে SSC সহ ওয়েল্ডিং কাজে 3 বছর অভিজ্ঞতা অথবা অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 4 মাস মেয়াদী কোর্স পাশে সনদপত্র থাকতে হবে। 11 নম্বরে রয়েছে নিম্নমান
সহকারী মন্ত্রাক্ষরিক তৎসম জাতীয় বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা 18 থেকে 30 বছরে নেওয়া হবে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে 12 নম্বরে রয়েছে ড্রাইভার জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9300 থেকে 22490 টাকা 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন নেওয়া হবে দুইজন এসএসসি পাস সহ মোটরগাড়ি চালনার লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্সের মেয়াদও ন্যূনতম 3 বছর হতে হবে 13 নম্বরে রয়েছে গ্রিজার জাতীয় বেতন স্কেল 2015 এর 17তম গ্রেডভুক্ত 9000 থেকে 21800 টাকা বেতন 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে নেওয়া হবে 6 জন এসএসসি অথবা সমমানের যোগ্যতা সংশ্লিষ্ট কাজে কিছু অভিজ্ঞতা থাকতে হবে 14 নম্বরে নেওয়া হবে লস্কর জাতীয় বেতন স্কেল 8500 থেকে 20570 টাকা নেওয়া হবে 41 জন 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে 15 নম্বরে আছে তপস বেতন স্কেল 8500 থেকে 20570 নেওয়া হবে 18 থেকে 30 বছরের মধ্যে একজন এসএসসি সমমান পাস সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল 2015 এর 20তম গ্রেড অনুযায়ী 8250 থেকে 20010 টাকা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে নেওয়া হবে 4 জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস 17 নম্বরে আছে ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী জাতীয় বেতন স্কেল 2015 এর 20তম গ্রেড অনুযায়ী 8250 থেকে 20010 টাকা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নেওয়া হবে 3 জন অষ্টম শ্রেণী পাস আগ্রহী প্রার্থীদেরকে 20/5/2022 অর্থাৎ চলতি মাসের 20 তারিখ হতে 31/5/2022 চলতি মাসের শেষের দিন আবেদন করতে পারবেন আবেদন করার জন্য www.jobs.biwta.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা BIWTA তে আবেদন করতে যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন চাকরির সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য সহজ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন